নমস্কাৰ আপোন সমতুৰ্থ শ্ৰেণী গণিত বহৰ পাঠ টকা পইচা হিচাপ কৰা প্ৰসংগটি অভ্যাস কাৰ্য কৰিব তাতে পৃষ্ঠা কৰিব এক নম্বৰ দেখ খালি স্থান পূৰণ কৰোঁ তাক চাৰিটকা চাৰিটকা পইচা তাৰ চাৰিটকা কেতিয়াবা এক টংকা আমাৰ শেহে পইচা তব চাৰিটকা হ'ল শহে গুণ চাৰি মানে এইটা কে চাৰিশ তা চাৰিশ পইচা তাৰপৰা এইটা দেখ না কেতিয়া পইচা হ'ব ত'লে ন টকা হ'ব না শূন্যশ পইচা তাৰপৰা এইটা কেতিয়া হ'ব দেখা পঁতি পইচা এইটাই কেতে পইচা হ'ব ত'লে দেখ ছ পইচা আইত্ৰিশ মানে ছশ পঁতি পইচা তাৰপৰা ঘৰ নম্বৰ এটা কেতি কৈছোঁ সাতটকা আঠ পইচা ত'লে এইয়াতে পইচা হ'ব নাশ পইচা আঠ পইচা সাতশ আঠ পইচা হ'ব ইউচি সাতশ আঠ পইচা তাৰপৰা দেখ মই পোন্ধৰটকা অশ পইচা ত'লে ইয়াৰ পোন্ধৰশ অঁতিৰিছ পোন্ধৰশ অতি পইচা তাৰপৰা দেখ অচাশ টকা সতুৰি পইচা ত'লে অচাশ্চিছ অহুৰি ত'লে অনপচাশ সতুরি পয়সা তাপরে দেখো দুই নম্বর টঙ্কা প্রকাশ কর তাহলে দেখ ছইসা ছশ পয়সা তাহলে কাজ যেতে হিসাব করবো তাহলে কন করা যায় না পটু দিইটা সংখ্যা ছাড়িয়ে বিন্দু দিয়া যায় তাহলে এটি যদি আমি বিন্ুটা এপে ছা এ পাখে শূন্য শূন্য মানে এটা হব ছ টাকা মনে রাখব সবুলে টাকার যেত পয়সা টকাশ করব সেত কন করা না ডাণ পটু দিইটা সংখ্যা ছাড়ি কি দিয়া যায় হ্যাঁ যদি আমি এটি দেখো দুটো সংখ্যা হচ্ছে বিন্দু দেওয়া তাহলে এটা কে বছ হা তাপরে দেখ খশ্ন নশ নয়সা তাহলে নশ ন সংখ্যা ছাড়ি এটি আমি দেবা তাহলে নামে পৈসা হল তাহলে এটা আঠশ অঠাশী পয়সা তাহলে দেখ দিটা সংখ্যা পূর্বর দেবা মানে এটি দেবা আঠ টা অঠাশি পয়সা হল তাপেৰে ঘৰ দেখ ষোল্লশ আঠ পইচা ত'লে এইটাই কেতে হ'ব দুইটা সংখ্যা পূৰ্ব বিন্দু বসিব ত'লে ষোল্ল বিন্দু বচিলা শূন আঠ ত'লে ষোল্ল আঠ পইচা হ'ল তাৰপৰা এটা দেখ তিনি হাজাৰ সতুৰি পইচা ত'লে এইটা বিমি দুইটা সংখ্যা পূৰ্ব বস্তা সতুৰি পইচা তাৰপৰা দেখ পাঁচ হাজাৰ পাঁচ পইচা এইটো দিটা সংখ্যা পূৰ্বে এইটা হ'ব পচাশ পরে বিন্দু বসলা তাপরে শূন্য পাঁচ তাহলে পচাশ টাকা পাঁচ পয়সা হল তারপরে দেখ তিন নম্বর দিয়া যাই দুইটি পরিমাণ কু পরিণত করে যোগ ফলা নির্ণয় কর তাহলে দেখ কিনা উনিশ টাকা পঁচতরি পয়সা পচাশ টাকা পচিশ পয়সা কু যোগ করা তাহলে দেখো এই সাইড রে তাহলে প্রথমে কন করা না এখন এই টঙ্কা গুড়া সব পয়সার পরিণত করা তাহলে দেখ এটি দিয়েছি পঁচস্তরী পয়সা তাহলে এটা কে হব আমার কে হব তাহলে উনিশশো পঁচত্তরী পয়সা তাপরে দিয়েছি পচাশ টাকা পঁচিশ পয়সা তাহলে এটা হব পাঁচ শূন্য দুই পাঁচ পাঁচ হাজার পঁচিশ পয়সা হল তো এখন মিশাই দেবা সিধা পয়সা দেখ দশ ৰ শূন্য ৰ সাত দুই ন এক দছ ৰ শূন্য ৰ ন এক দশ ৰ শূন্য ৰ পাঁচ এক ছ এক সাত এতিকি পইচা এইটাই ত'লে পইচা কোনো টকাৰ পৰিণত কলে কণ হ'ব নাই দেইটা সংখ্যা পূৰ্ব বিন্দু বসিব এই দেখ এতিয়া বিন্দু বচিলে মানে পটন ন ন লিখিলে চলিব ত'লে এই টকা লিখিদে ত' এই টকা তাৰপৰা দেখ খোৱা প্ৰশ্ন দেখ এই

আট আট তিন কত হব এগারো এক রা এক ছার এক তে তিন রহলা এক তিন দুই পাঁচ এক ছয়সা হল তাহলে এখন টাকার পরিণত কলে কো পি দুইটা সংখ্যা পূর্বর বিদু বসি ছিন এটি বিদু বসিলা এক আট তাহলে তেষট্টি টাকা অইসা হল তাহলে দেখ গ দেখ এটা হচ্ছে আমার ন अनशत पैसा यहाँ देख नौशत पैसा हम अठाशी टा सताशी पैसा तोाशी टा सताशी पैसा तो केत आठ 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 सत पैसा हला है तो तालो यहाँ मिस देख या मिसईदे के नौ सते षोह षोल छा एक तापर देख एटा আঠ এক নহিলা এক তাপরে আঠ এক ন আট রহলা এক আঠ এক নি পয়সা হল এখন টংকারে পরিণত কলে কে হব দেখ ন হাজার আটশো ছয়াআশি তাহলে ন আট এটি বিন্দু দেবা আঠ ছিল অঠানব্বই টাকা ছয়াশি পয়সা হেলা। তারপর দেখ ঘ প্রশ্ন সেইভাবে আছে এটা হচ্ছে বয়াশ ট পয়সা ছপন টাকা পঞ্চানব্বই পয়সা তাহলে মধ্যে তুমি মানে নিজে করি দেখো এগুলা পয়সাতে পরিণত

ताले नौ पाँच चौदह आ मिशीगला कत पंद्रह पंद्रह पाँच रहा एक पाँच दुई सात एक आठ तो पंचाशी टका चालीस पैसा है, है देख देखो पांच शून पांच सात सात चौदह रु चार रहा एक ताल एकटा के शहे पैंचाश हो जाता है शहे पैंचाश मान शहे पैंचा शहे पैसा आठ

পইচাৰে পৰিণত কৰি বিয়োগ কৰি ত'লে আমি থাকে যোগ কৰিলোঁ যোন তিনি নম্বৰটা এই হ'ল বিয়োগ সেইগুড়া এইটা সমান প্ৰণালীৰে হ'ব মানে সেইগুক হ'ব খালী যা ইয়াক বিয়োগ কৰিব ত'লে দেখ এই দেখ্ন একৈশ টংকা কোডিয়ে পইচা আৰু পোন্ধৰটকা পঁচত্তৰী পইচা ত'লে দেখ ই আমি প্ৰথমে পইচাৰে পাৰণত কৰি দা ত'লে একৈশ টকা কোডিয়ে পইচা ইয়াক পইচাৰে কৰি দিলে কেতিয়া হ'ব একৈশশ কোডিয়ে পইচা তা পৰ টকা পঁচত্তৰী পইচা ত'লে ইয়াক পইচাৰে কৰি দিবা কেতিয়া হ'ব পদৰশ পঁচত্তৰী পইচা তাতে ক' কৰিব আমি বিয়োগ কৰিব হ'লে তো আমি বিয়োগ কৰা ত'লে দেখ এইটাই কেতিয়া হ'ব এটা শূন ৰ পাঁচ যাব নে তা হৈ যাব দহ দছ ৰ গ'লে পাঁচ এইটাৰ সমি এক অঁ এ আছিলা এক দছ ত এঘাৰ এঘাৰৰু সাত গলে চাৰ ত এটা দেখ শূন হ'ল দছ ৰ পাঁচ গলে পাঁচ এতিয়া পইচা হ'ল পাঁচশ পঁইচাছ পইচা ত'লে টকাৰ আমি পৰিণত কলে কেতে হ'ব না আগু বিচিব পাঁচ এইন্দু বচিলা পঁচাছি লিখিদব টকা মানে এইটাই পাঁচটকা পঁচাছ পইচা হ'ল তাৰপৰা দেখ

অন পঞ্চাশি এটা পইচা তাৰপৰা অঁ কেতিয়া অঁতিশ টকা নব্বৰিছ টকা নব্বইচা তাৰ এইটাই হ'ব অঁতিশ নব্বে পইচা তাক বিয়োগ কৰি দবা দেখ পাঁচ ৰো শূন্য গ'লে পাঁচ আঠৰু ন যিব নে এই দহ আছিল অথৰ হ'ল অঠৰ ৰ ন গলা ন এইটাৰ সেই ভাল এই আঠ হ'ল আঠৰু ন যাব নে ত' এটা হ'ল অঠৰ অঠৰ ৰ ন গলা ন তারপরে ঠিক আছে আট রাখা ছয়সা তাহলে যদি আমরা টাকা দিটা আগর বিদু বসব ছিল এটা হচ্ছে অনসত্তর টাকা পঞ্চানবে পয়সা তাপরে দেখটা তুমি মানে নিজে করবো এবার দেখ ছয়োগ ফল নির্ণয় কর দেখ ক টাকা পয়সা সেইভাবে আমি যোগ যেমনি করি বিয়োগ সেইভাবে দেখ পইচা কু পইচা বিয়োগ টকা টকা বিয়োগ কৰা ত দেখ এইটাতছ অঁ তিৰিছ পইচা সতুৰি পইচা তিৰিছ পইচা ৰো সতুৰি পইচা যাব কি যিবা কম হ'ব এইটো টকা আছিলে আচিলে কেতে শয়ে পইচা হৈ যাব এক টংকাৰ যেতিব আচিব পইচা ঘৰক আচিলে সেই পইচা হৈ যাব মানে এক টকা শহে পইচা ত'লে শেষ আছ মান শে তিৰিছ হ'ল ত'লে শৈতিশ সতুৰি যাব এব হ'লে এইটাই হৈ গল শহে তিৰিছ হ'ল এইটাই গ'ল শূন ৰ শূন্য গ'ল শূন্যেৰ সাত গলে কেতিয়া হ'ব তাহলে ছ তাপরে এটা এক চাল দিয়েছে মানে এটা একচাড়ি অনেক একচাড়ি অনতিরিশ বিয়োগ করা এবারে তাহলে ন দশ এগারো দুই আই গলা দুই বাইশ টাকা ষাঠি পয়সা ও এটা তাহলে কে তিন অল রু দিই গলে এটা এক হব বার টাকা ষাঠি পয়সা হব তা দেখ প্রশ্ন চালিশ পয়সা ইয়ে হচ্ছে অতত্রিশ টাকা অশি পয়সা তাহলে দেখো এটা সেইভাবে চালিশু অশি যাব কি যাবনি তাহলে চালিশ পয়সার অশি পয়সা যাবি যেহেতু একটু টঙ্কা আসছিল তাহলে কে শহে পয়সা আর চিশ পয়সা শহে চাশু অশি বিয়োগ করা এটা হয়ে যাব তাহলে দেখ শূন্য শূন্য গলা চৌদ চৌদর আট গলে কে হব আট ছ দেখ এটি তাহলে এটা ছাড়া পাঁচ হয়ে যাবে এটা কে আট গলে কেব সাত তাপরে এটা সেভা চারু তিন গলা একসত টাকা ষাটিয়ে পয়সা তাপরে দেখো এটা সেইভা দুইশ বারো টাকা পঁচিশ পয়সা অনত টাকা পয়সা বিয়োগ করি তাহলে পঁচিশ রু যাব তাহলে এটা এক আসলে এটা তাহলে কেতো শহে পঁচিশ তাহলে এটা পাঁচ রু শূন্য গলা পাঁচ বারু নার তাপরে সেইভাবে দেখো এটি এক পড়েছি মানে এটি কেত হয়ে যাব দুইশ এগার দুইশ এগার গলে হব ন গলে নই এগার তাপরে এটা কে মানে শূন্যটা কে যশ দশ রু ন এক এটা এক তাহলে শহে বারো টাকা পঁয়ত্রিশ পয়সা হল তাপরে দেখ সাত নম্বর তো কতক জিনিসের দর দিয়ে যাই জন প্রত্যেকর দুইটি লেখা কিনিলা। তুমি এমন দিয়া যাওয়া অসম্পূর্ণ চিঠা কু সম্পূর্ণ কর ও দোকানী কত দেব কুহ তাহলে দেখ এটি গোটিয়ে খাতার মূল্য হচ্ছে দশ টঙ্

সে কেউ তারিখে কিছু জিনিস এগারো আট দুই হাজার নো তাহলে দেখো ক্রমিক নম্বর সে যেতোটি জিনিস নব সেই অনুসারে আমি ক্রমিক নম্বর বসে বসে যাওয়া তাহলে সে প্রত্যেকর কতোটি না দুইটি লিখা কিছু হলো তাহলে খাতার মূল্য প্রথমে খাতা তাহলে ক্রমিক নম্বর এক তাহলে জিনিসর নাম কাতা পরিমাণ কে দুইটি নেব তাহলে দর কে দশ টাকা হেলা। ইয়ে হচ্ছি তালে টাকা তাহলে যেহেতু সে দুইটা খাতা নেব তাহলে কত এটি গুণন দুই করে দেবা হল তাহলে কত হব দামটা তাহলে দুইটা যেহেতু নব এটা হব আমার কোটি টাকা হলো তো তাপরে খাতা পরে কলম তাহলে দুই নম্বরে হচ্ছে কলম কলম সেমতি নব না দুইটি নব

তাহলে গোটে দাম হচ্ছে দুই টাকা সে নব দুইটি গুণন দুই তাহলে হয়ে গেল এটা আমার চারি টাকা তাপরে কেনসিল রবর জামতি বাস এটা চার পাঁচ হল এটা হচ্ছে চার রে রবর পাঁচরে তাহলে রবর বি দুইটি নব জামতি বাস বি দুইটি নব তাহলে দেখ রবর দাম হচ্ছে এক টাকা জামতি বক্সর দাম চালিশ টা তাহলে এটা হচ্ছে এক টাকা গুণন দুই আামতে বাক্স দাম হচ্ছে চালশ টা গুণন দুই তাহলে এক টাকা করে দুইটা নেলে কে হব না দুই টাকা আউ হল জামতি বাক্স চালশ টাকা দুইটা নেলে কে হব চালশ দুণে অশি অশি টঙ্কা তারপরে এটি শে দেবা তাহলে এটা দেখো এটা শূন্য শূন্য হেলা এটা হচ্ছে চার দুই ছ আট নশ এগারো তাহলে আমার হল শহে ষোল টঙ্কা হল তাহলে আমি এটি যে একশ টঙ্কা মাত্র একশ মাত্ৰ ত এ জাৰ চিঠ ত দেখ খ প্ৰশ্ন আমৰ দেখ ৰিংকি দোকান প্ৰত্যেক জিনিছ গোটেই লেখাই কি দোকানী কু শেটি নোট খণ্ডি দেখানী কেতিয়েটংকা ফেৰাইদেৱ তাৰিখি দোকানী কু দে শেটি নোট গোটেই জিনিৰ মোট দাম ত'লে দেখ ৰিংকি ক' কলা না এইচব জিনিছো জন দুইটা দুইটা লেখাই ত' তাৰ এতিকি টকা হ'ল গোটেই গোটেই নেব গোটেই গোটেই মানে কেতে তাৰ অধা হৈ যাব শেষ ষোল্লৰ অধা কেতে হ'ব অথাৱ হ'ল তো দেখ এই আমি হিচাপ কৰি দিয়ে হ'ল দহটকা মানে গোটেই গোটেই নে দহ পাঁচ পদৰ ষোল্ল সতৰ অঠৰ অঠৰ আৰু কেতে অঠৰ চালিশ আঠ চাৰ এক পাঁচ মানে অঠাৱন টকা হলো তো জিনিসের মোট দাম হচ্ছে অঠাবন তাহলে দকানি ফেরাই দোনি দকানি কেতে অঠাবন গেলে কে না বিয়োগ করে দিও শহে রু অন তাহলে দশ রু আলা দুই নাম চার তাহলে আকানি ফেরব বয়াশ টঙ্কা তাপরে আট নম্বর দেখ তবে জিনিসের দর দিয়ে যাই বিকি প্রত্যেকর গোটিয়ে লেখা কি দোকানি শহে টঙ্কা দেওয়া পাইবে ইয়াৰ এক চিঠা প্ৰস্তুত কৰ ত'লে সেই যেতিয়া আমি সাত নম্বৰ কৰি পূৰ্বু যে এইয়া আমাক গোটেই গাৰ কাঠিকি চিঠা প্ৰস্তুত কৰিব পাৰিব ত'লে দেখ আমি গোটেই চিঠা প্ৰস্তুত কৰিব গোটেই কণ এই ভা গোটেই চাৰণী বা এই ভা চিঠা গোটেই তিয়াৰী কৰা তাৰপিছত দেখ পেলা মানে আমি যাওঁ আঠ নম্বৰ কৰা তাৰ

कोलगेट पेस्ट है तो देख परिमाण से तेल कौन प्रत्येक रूप गोटे लाख कि साबुन, कते। एक 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 साबुन सा। के एक नड़िया तेल भी एकटी मोहमबी एकटी मशाधूप एकटी कोलगेट पेस्ट एकटी सब एक ताले आम साबुन आंदर टा पचस्तरी पैसा तार दर के पंद्रह टा पचस्तरी पंद्रह टा पचस्तरी पैसा टा हो बती टा पचास पैसा बतीस टा पचास पैसा हमारे दुईटा पचास मोहमबत्ती हूँ दुईटं पचास पैसा मशा धूप हूँ अठश टाइम तापलगेट पेस्ट के सतैश टाइम तो ये गोटे गोटे जेहेत ता दरटा हो चेत की दाम के लिखीद पंद्रह पचस्तरी यटा हूँ बतीस टा पचास तपा हूँ दुईटंका पचास पैसा ये हूँ अठर टाइम कोलगेट पेस्ट हूँ सतैश टाइम ये गोटे सारणी था हाउे देख यासईदा के पाँच पच्च पाँच दस सात सतर रु सात रहा एक তাহলে এটা মিশাই দেবা আমি দেখ সাত এক যোগা আট আঠ আট ষোল সতেরো অঠর উনিশ কুড়ি পাঁচ পঁচিশ রহিলা দুই দুই চার পাঁচ ছাত আট নন্দু দিয়ে দেবা পঞ্চানব টাকা পঁচত্তরী পয়সা হল তাহলে এটি লিখিদা কেটে পঞ্চানবে টাকা পঁচত্তরী পয়সা মাত্র তাহলে এটা হচ্ছে তার বিকি নিয়ে জিনিস রে চিঠা প্রস্তুত করলো তালে সে তালে পঞ্চানব্বই টাকা পঁচত্তর পয়সা এত কি টিন্ তে সে দোকানিকু দেলা কত এটা দেলা जिनिसरो मोट दाम लिखीद जिनिसरो मोट दाम केंचानब्बे टा पचस्तर पैसा तेल दी के फेरबू कर दबाई थी हमें, है तो ये देख ये टा घर यहाँ पैसा घर है शून्य पाँच गल पाँच एटा सेम शु पचस्तरी गल पचीस तो ये कते रोश्त पंचानवे गल के छयाठानवे अनेश চাৰিটকা পঁচিছ পইচা আছে আও কে দোকানী ফেৰইব